আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো, বাসায় সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদেরকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। পরিস্থিতির জন্য তোমরা আসলে এখনো আমাদের স্কুলে ক্লাস করতে পারছো না, তো কিন্তু পড়াশোনা তো করতে হবে। ক্লাস পঞ্চম শ্রেণী যদি পড়াশোনা ভালোভাবে না করো তাহলে ষষ্ঠ শ্রেণীতে কিন্তু পঞ্চম শ্রেণী রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের জন্য হয়তো বা একটু কঠিন হতে পারে, বা পঞ্চম শ্রেণীটা ভালোভাবে না পড়লে তোমাদের ক্লাস সিক্সের বেসটা ভালো হবে না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সেই অনুসারে তোমাদেরকে যেভাবে আমরা পড়াচ্ছি, যেভাবে অনুশীলন করছি, সেটা তোমরা অবশ্যই কী করবে, অধ্যয়ন করবে। আজকে আমরা আমাদের অর্থবার্ষিকী সিলেবাস অনুসারে অষ্টম অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টা তোমাদের এর আগে আরেকজন ম্যাডাম পড়িয়েছিলেন, তো আমি আজকে তোমাদের সাথে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অষ্টম অধ্যায় আমাদের কি আছে, অষ্টম অধ্যায় আমাদের আছে গড়টা নিয়ে আমরা আলোচনা করব, আর গড় নিয়ে আলোচনা করবো এবং গড় সম্পর্কিত গণিতগুলো সমাধান করবো। তো সেইটা সেক্ষেত্রে প্রথমে আগে আমাদেরকে কী জানতে হবে, প্রথমে আমাদেরকে জানতে হবে গড়টা কি। তোমরা বড়দের মুখে অনেকবার শুনেছো যে এবারে যে এত হবে, এবারে যে অত হবে, কিন্তু আসলে এবারে মানে গড় সেটা অনেকেই জানো, আবার অনেকে নাও জানতে পারো। তো প্রথমেই দেখো, প্রথমে আমি বলছি গড়, গড়কে আমরা ইংলিশে কী বলি, এভারেজ বলি, ঠিক আছে। তো সেটা আসলে কী কারণে আমাদের প্রয়োজন হয়, সেটা আমাদের কী কারণে প্রয়োজন হয় সেটা আমরা একটু দেখি। ধরো এখানে আমি তিনটে জুস বার দিয়েছি, ঠিক আছে। ধরো এখানে একটা, এটা প্রথম বোতল, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তিনটা জার দিলাম। তিনটা জারের মধ্যে প্রথম জারে আমার জুস আছে, ধরো আমি জুস প্রথম জারে আমের জুস আছে 100 মিলিলিটার, দ্বিতীয় জারে আমের জুস আছে 90 মিলিলিটার, তৃতীয় জারে আমের জুস আছে 140 মিলিলিটার। দেখো টিচার এখানে মিলিলিটার ব্যবহার করেছে, কারণ আমরা জুস যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার তরল পদার্থ, আর তরল পদার্থের এককে আমরা লিটার হিসেবে প্রকাশ করি, জুসকে আমরা এখানে মিলিলিটার করেছি। তাহলে আমার প্রথম জায়গায় আমের জুস আছে 1 মিলিলিটার, দ্বিতীয় জায়গায় আমের জুস আছে 90 মিলিলিটার, এবং তৃতীয় জায়গায় আছে 140 মিলিলিটার। তাহলে আমরা এখন এগুলোকে এভারেজ করতে চাচ্ছি বা গড় করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, ধরো তুমি যদি চাও বা আমরা যদি যাই, আমরা যাই তিনোটা জারে সমান পরিমাণে কি থাকবে, জুস থাকবে, তিনোটা জারে সমান পরিমাণ জুস থাকবে, তিনোটা জারে সমান পরিমাণ জুস থাকার জন্য ধরো এরকম তিনোটা জারে একই পরিমাণ জুস থাকবে। তাহলে একই পরিমাণ জুস থাকার জন্য তুমি কি করবে, যে পাত্রে বেশি জুস আছে তার থেকে জুস এখানে কিছু দিবা, আবার এখানে কিছু দিবা, এভাবে আমরা শুধু করতেই থাকবো। বেশি পাত্রের জুসটা কিছুক্ষণ এখানে দিব, আবার কিছুক্ষণ এখানে দিব, কিন্তু সেক্ষেত্রে আমার কাজটা সমাধান হতে অনেক সময় লেগে যেতে পারে। তা আমি সহজে কীভাবে করতে পারি, আমরা সহজে করতে পারি তিনটা জারের জুসকে আমরা যদি যোগ করে দিই 0, 9, 13, 1, 2, 3, 330, তিনটা জারের জুসকে যদি আমরা যোগ করে দিই তাহলে 330 আসবে। যেহেতু যার সংখ্যা কয়টি, তিনটি, তাহলে এখন এই 330কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, 3 একে 3, 3 একে 3, 0, 0, তাহলে আমার ভাগ করা শুরু হতো 110 মিলিলিটার। তার অর্থ হলো আমি যদি প্রত্যেকটা জারে 110 করে রাখি তাহলে আমার 330 মিলিলিটার চলে আসবে। তাহলে দেখো গড়ের মাধ্যমে তুমি কত সহজে জানতে পারলাম যে তোমার তিনটা জার সমান করার জন্য তুমি কতটুকু পরিমাণ জুস তোমার প্রত্যেকটা জারে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করেছি, সেক্ষেত্রে আমরা এই তিনটা জারের
জুসের পরিমাণটাকে কি করেছি যোগ করেছি, যোগ করার পর যতটা সংখ্যা থাকবে মানে তিনটি জার ছিল, তিনটা জার দিয়ে আমরা তিন দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগফল আসছে কত 110, দ্যাট মিন্স প্রত্যেকটা জারে আমার কত করে লিটার থাকবে 110 মিলিলিটার করে জুস থাকবে। এই যে এই পদ্ধতির মাধ্যমে যে আমরা তিনটা জারে সমান জুস রাখতে পেরেছি সেটাই হচ্ছে আমার কি গড়। তাহলে আশা করি বুঝতে পেরেছো, তাহলে গড় বের করতে হলে আমাকে কি করতে হবে, গড় বের করতে হলে আমাকে যে রাশিগুলো থাকবে সেই রাশিগুলোর যোগফল বের করতে হবে, এবং রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা আমাদের গড় পেয়ে যাবো। তাহলে এখন মোটামুটি তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে গড়ের। এখন মাঝে মাঝে আমাদের গড়ের সংখ্যা আসে বা গড় কাকে বলে সেটা আসে বা গড়ের সূত্রটা কি সেটা আসে, তাহলে আমাদেরকে এখন সেই সম্পর্কেও জানতে হবে। তাহলে আসুন আমরা গড় কাকে বলে সেটা একটু দেখি বা গড়ের সূত্রটা কি সেটা একটু দেখি। গড় হলো রাশিগুলোর যোগফলকে সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর কি বলে গড় বলে। দেখো দুটো জিনিস, একটা হচ্ছে রাশিগুলোর কি যোগফল, একটা হচ্ছে কি রাশিগুলোর সংখ্যা। যোগফলকে সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটা পাবো তাকে আমরা রাশিগুলোর গড় বলবো। গড় নির্ণয়ের সূত্র হলো গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এবার আমরা আমাদের অনুশীলনীতে আসি, আমরা অনুশীলনীর আগের অঙ্কগুলো এখন করবো। তাহলে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করা। তাহলে প্রথমে এক নম্বরটা দিই, এক নম্বর প্রশ্ন হচ্ছে কি গড় নির্ণয় করো। গড় নির্ণয় এক হচ্ছে 8, 10, 13, 7, 9, 10। তাহলে প্রথমে আমরা কি বের করবো, কয়টা রাশি দেওয়া আছে মানে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা রাশি আমাদের গড় বের করতে হবে। তাহলে গড় বের করার জন্য প্রথমে আমরা কি করবো, এখানে রাশিগুলোর প্রথমে যোগফল বের করতে হবে। এখানে রাশিগুলোর যোগফল সমান সমান 8, 10, 13, 7, 9, 10 সমান সমান কত হবে,
যোগফল হলো 57 এবং রাশি সংখ্যা সমান সমান 6। তাহলে দেখো খুব সহজে তোমরা গড় নির্ণয় করে ফেলতে পারছো। গড় গুণ নির্ণয় করেছি, আসলে যোগফল বের করেছি, রাশি কয়টা ছয়টা ছিল সেই জন্য কত দিয়ে ভাগ করে দিয়েছি, যোগফলকে ছয় দিয়ে ভাগ করেছি। পরবর্তী আইটেম তোমাদেরকে নিজে দেখাচ্ছি, চার নম্বরটা
উত্তর বের করলাম আর সংখ্যা যতদিন ততদিন ওই উত্তরকে ভাগ করে দিলে আমার গড় বের হয়ে গেছে। আশা করি তোমরা গড় নিয়মের অঙ্কগুলো বুঝতে পেরেছো। আশা করি আমি 3 নম্বর প্রশ্নটা তোমাকে বুঝিয়ে দিয়েছি।
আশা করি তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো পরবর্তী ক্লাসে যেগুলো দেওয়া হয়েছে এগুলো প্র্যাকটিস করবে, আর তিন নম্বরটা তোমরা এইচডব্লিউ করবে। চার পাঁচ আমরা পরবর্তী ক্লাসে করবো, এর সাথে সাথে আমরা বাড়তি কিছু গণিত করবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঠিক মতো পড়াশোনা করবে। আবারও তোমাদেরকে ঈদের শুভেচ্ছা।